আমার বাসা হইল স্যার, আমার বাসা হইল তেজগাঁও তেজকুনি পাড়া, তেজগাঁও তেজকুনি পাড়া, এখানে আমি আজকে 22 বছর। সুবহানাল্লাহ। তো আরো 15-16 বছর আগের ঘটনা, আরো 15-16 বছর আগের ঘটনা, আমি মসজিদের ইমাম খতিব। হ্যাঁ, তো সেখানে আমার মুসল্লি একজন, টাকা পয়সা অনেক, বাড়ি গাড়ি আছে, এখানে মক্কা শরীফ যাবেন, তো আমার কাছে দেখা করে মাসলা মাসায়েল শুনে বুঝে তার রেডি হইতেছে, এখনো মক্কা শরীফ যাবে 15 দিন। তো আমাকে এসে বললো যে খতিব সাহেব, আমার বাসায় কাম করে বুয়া, বুয়া চিনেন, বাড়ি শেরপুর, বাড়ি কই শেরপুর, বেতন 2000 টাকা পায়। তো এই বুয়াটা হুজুর আমার মক্কা শরীফ যাওয়ানের কথা শুননা, সে যে এত খুশি, এত খুশি, এবং সে আমার কাছে একটা কথা কইল, কি কথা, আমার কাছে কইল যে স্যার, আপনি তো মক্কা শরীফ যাবেন, আপনার এহরামের কাপড়টা আমি দিয়ে দিব, আপনার এহরামের কাপড়টা আমি দিয়ে দিব, এবং ওই হাজি সাহেবের সব আয়োজন সে দৌড়াইয়া দৌড়াইয়া করে খুব আগ্রহ নিয়ে। এটা বুঝতেছি আমরা যে ওই বুয়া সে সাহস করে কইতে পারে না যে আমার তো মক্কা শরীফ যাইতে মন চায়, কিন্তু এই কথা কোন আমাদের মতন ছোট চাকরিওয়ালা এই কথা মুখে উচ্চারণ করতেও তো শরম, এজন্য উচ্চারণ করে না, আমি ওইখানে যাইতে পারবো না, অন্তত কাপড়টাকে একটু আতায়া মাতায়া দিলে, কথা কন না, কাপড়টার একটু আতায় মাতায় দিলে এই কাপড়টা তো মক্কা শরীফ গিয়া অন্তত আমার হাতের ছোঁয়া মক্কা শরীফ চলে গেল। আমার সঙ্গে সকাল বিকাল গল্প হয়, বুয়াকে নিয়েও গল্প হয়, আমিও খুব মজা মজা নিয়ে এই গল্প শুনি। আল্লাহ একবার, হাজি সাহেব যাইতে এখনো 15 দিন বাকি, কন্যা কয়দিন, হঠাৎ করে সেই বুয়া আয়সা করলো যে হাজি সাহেব ছুটি দিতে হবে, বলে কি, আমার কাজ আছে, বলে কি কাম, বলে একটা কাম আছে ছুটি দিতে, কয়দিন, আমাকে 2 মাসের ছুটি দিতে হবে। কথাগুলো এরকম ভাবে বলা হয়েছে যে ওই হাজি সাহেব আমাকে বলতেছেন যে আমি মনে করছি শেরপুর বাড়ি হয়তো জায়গা সম্পত্তি নিয়ে কোনো ভেজাল লেগে গেছে, এই ঝামেলা চুকাইতে টাইম লাগবে, এজন্য আমি তাকে বললাম যে তুমি অত্যন্ত আগ্রহের সঙ্গে আমার সব গুছাইয়া দিতেছ, আমি তো মক্কা শরীফ যাব আর মাত্র 15 দিন বাকি আছে, কমতে কমতে 10 দিন 11 দিন বাকি আছে, তো আমার খেয়াল ছিল যে আমি সব কিছু রেডি করে তোমার আমাদেরকে লইয়া ঘরের দুয়ারে একবার দোয়া করব, সামনে গিয়ে একবার দোয়া করব, বিমানবন্দরে দোয়া করব, তোমরা আমিন আমিন কইবা, এটা না আমার মনে ছিল, এখন তুমি ছুটি লইয়া গেলে আমি দোয়া করব কার লইয়া। বুয়া কইতে আছে কো হাজি সাহেব আমাকে ছুটি দিতেই হবে। তো বুয়ার কথা শুন না, হাজি সাহেব কয় আমি তো এখন মক্কা শরীফ যাবো, বুয়া এরকম নরম হইয়া কইতে আছে, আমি ঠিক আছে তোমার ব্যাপার, দিলাম ছুটি, ছুটি দিলাম, বুয়া চলে গেল, বুয়া চলে গিয়া কোথায় গেল আমি আর জানি না। এর এক সপ্তাহ পরে, কন্যা এক সপ্তাহ পরে আমার বিমানের টিকেট ডেট, আমি তো বুয়া ছাড়াই বিছনাপত্র জিনিসপত্র লাগিসপত্র লইয়া আমি বিমানে উঠতাম মক্কা শরীফ, রাত্র 2টা আড়াইটার সময় আমারে কইতে আছে, 2টা আড়াইটার সময় মক্কা শরীফ, আমাদেরকে নিয়ে এক বাসার 3 তলায় উঠাইলো, বিল্ডিং হইল 5 তলা, আমি ছিলাম 3 তলায়, গভীর রাত্র, মোয়াল্লেম সাহেব কইল কয় এখন আর ওইদিকে যাব না আমরা, আপনারা একটু রেস্ট নেন, কিছুক্ষণ পরে ফজরের আজান হবে, আজানের পরে আমরা চলে যাব, ফজরের নামাজ পড়ব, ফজরের নামাজ পড়ে আমরা উমরার কামটা কমপ্লিট করব, এরপরে আমরা এসে মোটামুটি লম্বা করে একটা ঘুম দিব জোহর পর্যন্ত, এখন আর কেউ ঘুমায়েন না। আমি ফজরের আজান হইল, আমি মক্কা শরীফ গেলাম, রাস্তাঘাট অত ভালো করে চিনিও না, এই মাত্র আজকে নতুন নামলাম, আজকে নতুন নামলাম, আমি মক্কা শরীফ গেলাম, মসজিদুল হারামে নামাজ পড়লাম, ফজরের নামাজের পরে উমরা করলাম, মোটামুটি 1.5-2 ঘন্টা সময় চলে গেল, এরপরে আমি আসলাম সব মাথারাতা কামাইয়া, এখন বাসার দিকে রওনা।
বাবে আব্দুল আজিজ কমিশনার সাহেব, বাবে আব্দুল আজিজ, বাবে আব্দুল আজিজ দিয়া বাইর হইলাম। বাইর হইয়া আমি তো আমার বাসার দিকে রওনা, এমন সময় দেখি আমার সামনে সাদা কাপড় পরা একজন মহিলা আর একজন মহিলার চেয়ার হুইল চেয়ার ঠেলতে আছে। পেছন থেকে দেখিয়া মনে হইতে আছে আমগো বাসার বুয়া, কথা বল না আমগো বাসার হুজুর। আমি তো এই মাত্র গতকাল রাত্রে মাত্র মক্কা শরীফ আসলাম, এখন ওমরা টোমরা করে মাথা রাতা কামাইয়া মোটামুটি বাসার দিকে রওনা করছি, কিন্তু বারবার চোখের মধ্যে আমগো বাসার বুয়া এখানে কিভাবে, আমগো বাসার বুয়া এখানে কিভাবে, আমি আর বারবার নজর গিয়ে ওই বেড়ির উপরে পড়ে এটা আমার কাছে লাগতে আছে সরম। মাত্র না হজ শুরু করলাম আর আরেক বেড়ির পিছনে নজর যেতে আছে বারবার, তা আমি এই জন্য সরম বরম ভাইয়া তাড়াতাড়ি করে হাইটটা সামনে চলে গেলাম। সামনে গিয়ে পিছনের দিকে একটু তাকাইলাম, তাকায়া দেখি আমগো বুয়া জিজ্ঞাসা করলাম তুমি বুয়া, কয় আমি, কথা বল না কয় যে কেমনে কেমনে, কয় আগে চলেন, কবে আসছো, কয় এক সপ্তাহ হয়ে গেছে, টাকাওয়ালা গেছে এক সপ্তাহ পরে, টাকা নাইওয়ালা গেছে আল্লাহ, কই কেমনে কেমনে, কই বাসা কোন জায়গায়, তো নাম ঠিকানা জানি না, সামনে চলে। এখন ওই বুয়াও হাঁটতে আসে, আমিও হাঁটতে আসি, হাঁটতে হাঁটতে বুয়া দেখি এক বাসার গেট দিয়া ঢুকছে, মরামত্য এই বাসা আমার এই বাসা, তুমি কয় তালায়, আমি দোতালায়, আমি তো তিন তালায়, একই বিল্ডিং বুয়া দোতলায় মালিক, ইয়া করি ক হুজুর আমার আর কলি যায় মানে, আমি বুয়ারে কইতে আসি আর ঘটনা কলি যায় তো মানতেছে না, কয়েছে একটু অবসর হইয়া লই না, আমি তো আরেকজনের হুইল চেয়ার ঠেলতে আসি। আল্লাহ, ওই মহিলাকে হুইল চেয়ারে তার রুমে বসায়া এবার বুয়া আসতে মালিকের লগে দেখা করতে, দুই হাজি সাহেব, মালিক জিজ্ঞাসা করতেছে কবে আইসো তুমি, কয় এক সপ্তাহ হয়ে গেছে, ক কেমনে কেমনে আইসো, তুমি তো শেরপুর বাড়িতে চলে গেলা দুই মাসের ছুটি লইয়া, ক দুই মাসের ছুটি চাইছি, যাব কোন জায়গায় এটা তো কই না, আল্লাহ, বলে কেমনে কেমনে, কই এই যে যার হুইল চেয়ার ঠেললাম উনি একজন ডাক্তার, ওনার হাজব্যান্ড একজন ইঞ্জিনিয়ার, থাকেন ধানমন্ডি, ডাক্তার ইঞ্জিনিয়ার থাকেন ধানমন্ডি, এখন মহিলা ওয়াইফ মক্কা শরীফ যাবেন নিয়ত করছে, পাকাপাকি নিয়ত, হঠাৎ অসুস্থ হয়ে গেছেন, ডাক্তারদের বোর্ড বসল, বোর্ড কইল কয় যে ইঞ্জিনিয়ার সাহেব ওয়াইফকে এবার নিয়েন না, নিলে কষ্ট হবে ফেরত আনা মুশকিল হবে, কাজেই এবার স্থগিত রাখেন। তো ইঞ্জিনিয়ার সাহেব ওনার ওয়াইফকে বললেন যে তুমি এবার যাইও না, বলে কেন, ক ডাক্তাররা কইছে তুমি গেলে আর ফিরবা না, এখন মহিলা কইতে আছে এটাই তো বালা সুযোগ, মরবই যখন তখন বাংলাদেশে কেন মরব, আমি মক্কা শরীফ আমার লাশ তাকে দাফন করতে চাই, বিড়িতে থামানোর জন্য কইছে আরো গরম হয়ে গেছে, এখন ডাক্তাররা বসলো কি করা যায়, কইতে আছে তাইলে ওনাকে নিয়ে যেতে পারেন, ওনার চেয়ার ঠেলনের জন্য একজন শক্তিশালী লোক লাগবে, ওই ইঞ্জিনিয়ার সাহেবের বাসায় কাম করে শেরপুর বাড়ি, আরেক বুয়া বুড়া মানুষ, ওই বুড়া ওই বৃদ্ধা বুয়ারে কইতে আছে তুমি চলো আমগুলোর, বৃদ্ধা কইতে আছে হুজুর পেটের জ্বালায় চাকরি করি শরীরের কুলায় না, এই চেয়ার খেলন আমার পক্ষে সম্ভব হবে না, ইঞ্জিনিয়ার সাহেব কইতে আছে তোমার জানা মতন তোমার চিনা মতন চেয়ার ঠেলতে পারে, নামাজি কাল আমি কোনো বুয়া জানা মতন আসেনি, কয় আসে, কই থাকে, কয় তেজগাঁও তেজতুরি বাজার, কয় খবর দিলে আসবে, কয় গিয়া দেখতাম পারি, কন্যা গিয়া কি দেখতাম পারি, আসছে কাজ গিয়ে যাও, গেছে কানে কানে মক্কা শরীফ যাইবি, আল্লাহ, ওই যে এহরামের কাপড় হাজি সাহেব এহরামের কাপড় কিনছে বাইতুল মুকাররম থেকে, কিন্না বুয়াকে দিছে, তুমি না দুইয়া দিবা কইছ, দুইয়া দাও,
বুয়া এটা লইয়া গেছে গোসলখানার মধ্যে গিয়া এটা ধুইতে আছে, সাবান লাগাইতেছে, মাওলা পাকের সঙ্গে কথা কইতেছে, আল্লাহ ও খোদা গরিব মানুষ মক্কা শরীফ যাওয়ানের মতন টাকা পয়সা নাই, এই আমার মালিক মক্কা শরীফ যাবেন, এটা তার এহরামের কাপড়, এই এহরামের কাপড়ের মধ্যে আমি আমার হাত লাগাইয়া দিলাম, সাবান লাগাইয়া দিলাম, এখানে আমি বাইতুল্লাহ তোমার কাছে আমার হাদিয়া কাপড়ের সঙ্গে, এই হয়তো মনে মনে কত কথা কইতে কইতে কোন টাইমে যে পিঁপড়াডার মতন এক ফোঁটা চোখের পানি চোখ থেকে গড়াইয়া ওই কাপড়ে গিয়া পড়ছে, আল্লাহ এক ফোঁটা চোখের পানি কাপড়ের মধ্যে গিয়া পড়ছে, আল্লাহ পাকের আরো সহ তখন কাঁপতে শুরু করছে, ফয়সালা হয়ে গেছে এই পানিওয়ালা এই মালিকের এক সপ্তাহ আগে, ও জিব্রাইল এই বুয়াকে মালিকের এক সপ্তাহ আগে আমার ঘরের দুয়ারের সামনে হাজির করো, চলে আসছে বলে তারপরে তারপরে আমি আসলাম, আমাকে নিয়ে আসলো তেস্তুরি বাজার থেকে ধানমন্ডি, ধানমন্ডি আসনের পরে ইঞ্জিনিয়ার সাহেব কইতে আসে পাসপোর্ট আসেনি, কয় পাসপোর্ট কারে কয়, ভিসা আসেনি, কয় ভিসা কারে কয়, আমার মূর্খ সুরক্ষ মানুষ ও তো শুধু ঠেলতে পারে আর কিছু পারে, আল্লাহ ছবি আসেনি, কয় ছবিও তো নাই, এই দুই দিনের মধ্যে ছবি, দুই দিনের মধ্যে পাসপোর্ট, দুই দিনের মধ্যে ভিসা, দুই দিনের মধ্যে এভরিথিং কমপ্লিট করে তিন দিনের মাথায় বুয়া বিমানে উঠতে আল্লাহর বাড়িতে চলে গেছে, কে নিলেন কে নিলেন কে নিলেন কে নিলেন, জব চাহা মোর নে কে যাও বাইতে আতহার মে, জব চাহা মোর নে কে যাও বাইতে আতহার মে, খুদা নে পৌঁছা দিয়া লগে পায়ে কবুতর মে, খুদা নে পৌঁছা দিয়া লগে পায়ে কবুতর মে, আপনিও যদি গভীর রাত্রে উঠতে খালি চোখের পানি ছেড়ে দেন, চোখের পানি ছেড়ে দিলে নালায়ে বাসিদ কে বর যাহা জনাদ, নালায়ে বাসিদ কে বর যাহা জনাদ, তাকে আর শো ফরশরা নালা কুনাদ, খুশনমায়দ নালায়ে সব হায় তু, খুশনমায়দ নালায়ে সব হায় তু, জৌক হাদা রমজে ইয়া রব হায় তু।